নমস্কার, আমি অনির্বাণ। আরও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আমার নিজের শহর কার্শিয়াং থেকে। আর ভিডিওর শুরুতেই দি ক্লাসিক ভয়েজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024, আর এখন আমি এই চা বাগান, পাহাড়, কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে জাস্ট একদিনের ছুটিতে যাব হচ্ছে আপনাদের ডেরায়, অর্থাৎ কলকাতায়। তবে এবারে আর দু চাকায় নয়, এবারে যাব হচ্ছে ট্রেনে। 1234 ডাউন, হলদিবাড়ি শিয়ালদা সুপারফাস্ট দার্জিলিং মেল। আমার বোর্ডিং হচ্ছে NJP স্টেশন থেকে। আর ট্রেন ভ্লগ আগে কোনোদিন বানাইনি, বাট এই ছুটিতে যেহেতু আপনারা অনেকেই এদিকে আসবেন, তাই মনে হলো যে একটা ট্রেন ভ্লগ বানালে আপনাদের একটু হলেও হেল্প হতে পারে। তো চলুন, এই দার্জিলিং মেলের সমস্ত ইনফরমেশান এবং আমার এই জার্নির এক্সপিরিয়েন্স পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। ছোটোখাটো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো চলুন, সামান্য কিছু লাগেজ প্যাক করেই বেরিয়ে পড়ব। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টে, আর সূর্যি মামা হারিয়ে গিয়েছেন মেঘের আড়ালে। তাই এই মেঘমালাকে সঙ্গে নিয়েই শুরু হলো আজকে আমার কলকাতা ভ্রমণের গল্প। কার্শিয়াং শহরকে বিদায় জানিয়ে এখন আমি এগোচ্ছি নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের দিকে। NJP স্টেশন পর্যন্ত আমাকে সঙ্গ দেবেন আমারই অফিসের সিনিয়র মোস্ট মেম্বার শ্রী দীপক কর্মকার, আর তারপরেই একলা চলো রে। পাহাড়ের চড়াই উতরাই অতিক্রম করে অবশেষে এসে পৌঁছলাম শিলিগুড়ি শহরে। আর এখানে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করেই আমি এসে পৌঁছলাম আমার আজকের বোর্ডিং স্টেশন নিউ জলপাইগুড়ি জাংশনে। এই NJP স্টেশন থেকেই প্রতিদিন সন্ধ্যা 7টা 45 মিনিটে ছেড়ে যায় ডাউন দার্জিলিং মেল, যে ট্রেনে আজকে আমি সফর করব। তবে সফরের শুরুতেই চলুন এই ট্রেনের রুট ম্যাপটা আপনাদের দেখিয়ে দিই। NJP থেকে কিষানগঞ্জ, মালদা, বোলপুর, বর্ধমান হয়ে এই ট্রেন পাড়ি দেবে শিয়ালদা, আর যাত্রাপথে অতিক্রম করবে 573 কিলোমিটার রাস্তা। এই NJP রেলওয়ে স্টেশন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারের কাটিয়ার ডিভিশনে পড়ে। আর আজকে আমি যে ট্রেনে ট্রাভেল করব, মানে 1234 ডাউন দার্জিলিং মেল, NJP স্টেশনের টাইম হচ্ছে 7:30। এখানে 15 মিনিটের হল্ট, 7টা 45 মিনিটে দার্জিলিং মেল NJP স্টেশন ছেড়ে যাবে। হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেন মোট কভার করে হচ্ছে 629 কিলোমিটার রাস্তা। আর NJP থেকে যদি ধরি তাহলে এই ডিস্টেন্স হচ্ছে 573 কিলোমিটার। মোটামুটি ওই 10 ঘন্টায় এই ট্রেন NJP থেকে শিয়ালদা পর্যন্ত যাবে। সো অ্যাভারেজ স্পিড ওই 57 কিলোমিটার পার আওয়ার। এই দার্জিলিং মেলে মোট 3টে জেনারেল কোচ রয়েছে, 7টা রয়েছে স্লিপার কোচ S1 থেকে S7, 7টা রয়েছে AC3 টায়ার B1 থেকে B7, 2টো রয়েছে AC2 টায়ার A1 এবং A2, আর একটা রয়েছে AC ফার্স্ট ক্লাস HA1। NJP স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার জন্য 4টে অল্টারনেট মিডিয়াম রয়েছে। এখানে এসকালেটর রয়েছে, নর্মাল সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে এবং রয়েছে এরকম এলিভেটেড র্যাম্পও। এছাড়াও স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই রয়েছে AC ও নন AC ওয়েটিং রুম এবং ডরমিটরি।
আর লং ট্রেন জার্নির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাওয়া দাওয়া। আপনি যতই বাড়ির থেকে খেয়ে যান না কেন, ট্রেনে উঠে আপনার কিছু না কিছু খেতে ইচ্ছা করবেই। তাই সেই খাই খাই স্বভাবকে প্রশ্রয় দেওয়ার জন্য প্ল্যাটফর্মে রয়েছে প্রচুর খাবারের দোকান, রয়েছে IRCTC দ্বারা পরিচালিত এরকম ফুড কোর্ট, ভেতরের অ্যাম্বিয়েন্সও যথেষ্ট সুন্দর। এছাড়াও রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ এবং ক্লোক রুম। ভ্রমণ বিষয়ক যে কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য রয়েছে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স বুথও। তো এই হচ্ছে ট্রেনের স্লিপার কোচ, বাদিকে হচ্ছে 1+1 দুজনের অ্যারেঞ্জমেন্ট, আর এপাশে হচ্ছে 3+3 ছজনের অ্যারেঞ্জমেন্ট, আর এদিকে ডাস্টবিন রয়েছে, আর এখানে রয়েছে বেসিন। এখন ঢুকছি হচ্ছে 3AC কোচে, এখানেও ওই স্লিপারের মতোই একদিকে দুজন আর একদিকে ছজনের অ্যারেঞ্জমেন্ট। আর ফাইনালি এখন ঢুকলাম হচ্ছে আমার কোচ অর্থাৎ A1 মানে 2AC-তে। পর্দা দিয়ে প্রত্যেকটা বার্থকে একদম সেপারেট করা রয়েছে, সো প্রাইভেসির দিক থেকে কোনো কনসার্ন হওয়ার কথা না। এদিকে হচ্ছে 2+2 চারজনের অ্যারেঞ্জমেন্ট, বেডরোল প্রোভাইড করা হয়েছে, এদিকে রয়েছে বালিশ আর হচ্ছে ব্ল্যাঙ্কেট। আর এদিকে সাইড আপার আর সাইড লোয়ার, বাইরে কমন বেসিন আছে আর এখানে হ্যান্ড ওয়াশও আছে। বাথরুমে এখানে মিরর লাগানো আছে, বেসিন আছে, আর এপাশে রয়েছে হচ্ছে ইংলিশ টয়লেট, ডিসপোজেবল ন্যাপকিনও রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে হ্যান্ড ওয়াশ, আচ্ছা এখানে জেট স্প্রেও আছে। লম্বা হুইসেল বাজিয়ে আজকের দার্জিলিং মেল যাত্রা শুরু করলো NJP স্টেশন থেকে। আর ডান দিকে এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে NJP আলিপুরদুয়ার ভিস্তাদম ট্যুরিস্ট স্পেশাল।
এখন ঠিক 7:45 আমাদের দার্জিলিং মেল একদম সঠিক সময় এনজেপি স্টেশন ছেড়ে দিল। এখন গুটি গুটি পায়। এগোচ্ছে হচ্ছে আজকের ফার্স্ট স্টেশন, বা হলদিবাড়ি থেকে যদি ধরি তাহলে আজকের থার্ড স্টেশন কিষানগঞ্জের দিকে। এনজেপি থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 87 কিলোমিটার। এই দূরত্ব এই ট্রেন কভার করবে 1 ঘন্টা 5 মিনিটে, আর এই দূরত্বের মধ্যে রয়েছে টোটাল 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। রাতের ট্রেন জার্নির মধ্যে একটা অদ্ভুত রোম্যান্টিসিজম রয়েছে। সেই রোম্যান্টিসিজমকে সঙ্গে নিয়ে আলোকিত স্টেশন ছেড়ে রাতের অন্ধকারের বুক চিরে ট্রেন এখন এগোচ্ছে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। তো ঘড়ির কাঁটা এখন 8:56, শিডিউল টাইমের জাস্ট 6 মিনিট লেটে আমাদের দার্জিলিং মেল এসে পৌঁছালো হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে 2 মিনিটের হল্ট শেষ করে ট্রেন আবার এগোতে শুরু করলো সামনের দিকে। এই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের মধ্যে পড়ে। এনজেপি স্টেশনের মতো এই স্টেশনও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিহার ডিভিশনের অন্তর্গত। আর এই স্টেশন ছেড়ে এখন আমাদের ট্রেন আবারও প্রবেশ করতে শুরু করল রাতের অন্ধকারের গভীরে। যেটা এই দার্জিলিং মেল কভার করবে 2 ঘন্টা 40 মিনিটে, এই যাত্রা পথে পড়বে হচ্ছে টোটাল 30টা ইন্টারমিডিয়েট স্টেশন। কিষানগঞ্জ স্টেশন পার করে রাতের এই গাঢ় অন্ধকারের মধ্য দিয়ে ট্রেন যখন এগিয়ে চলেছে, তখনই IRCTC অ্যাপ থেকে আমি বুক করে ফেললাম আজকের ডিনার। খাবার ডেলিভারি হবে মালদা টাউন স্টেশনে। টাইম হয়েছে 11:10, আর ট্রেন এখন মালদা টাউন ঢোকার মুখে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ট্রেন প্রায় 20 মিনিট আর্লি যাচ্ছে এখন। মালদা আউটারে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে মালদা টাউন স্টেশনে ঢুকলো আজকের দার্জিলিং মেল, অর্থাৎ নির্ধারিত সময়ে প্রায় 10 মিনিট আগেই প্ল্যাটফর্মে ঢুকে গেল ট্রেন। ট্রেন এখন ঢুকে গেল হচ্ছে মালদা টাউন স্টেশনে। এখানে দার্জিলিং মেলের শিডিউলড হল্ট হচ্ছে 10 মিনিটের, আর ট্রেন যেহেতু 10 মিনিট আর্লি ঢুকেছে তাই আজকে এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে 20 মিনিট। এখানে আমার রাতের খাবার চলে এসেছে, একদম সিটে এসেই ওরা ডেলিভারি করে দিয়ে গেল। এখানে রয়েছে হচ্ছে ভাত, এখানে ডাল, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, ডিম, আর এখানে হচ্ছে স্যালাড আর একটা মিষ্টি, আর এখানে রুটিও আছে। সব মিলিয়ে আমার এই 1 মিনি থালির দাম পড়েছে হচ্ছে 200 টাকা। আমি যখন ট্রেনের সিটে বসে পেট পুজোয় ব্যস্ত, তখনই জানলা দিয়ে লক্ষ্য করলাম ট্রেন তার নির্ধারিত সময়ে মালদা টাউন স্টেশন ছেড়ে গুটি গুটি পায়ে এগোনো শুরু করেছে তার গন্তব্যের দিকে। টাইম হচ্ছে রাত্রি 11:40, আর ট্রেন একদম রাইট টাইমে মালদা টাউন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। মালদা টাউন স্টেশনের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে
বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে। আর এই মালদা টাউন থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 184 কিলোমিটার, যেটা এই ট্রেন কভার করবে হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। আর এই মালদা টাউন থেকে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে পড়বে হচ্ছে টোটাল 32টা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়ির কাঁটায় এখন রাত 12:05, আর ট্রেন এখন অতিক্রম করছে সেই ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে নিজের বাইক চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, কিন্তু রেলগাড়ির কামরা থেকে ফারাক্কা ব্যারেজকে ক্যামেরাবন্দি করছি এই প্রথম। সত্যি বলছি, এক অসাধারণ অভিজ্ঞতা। ভবিষ্যতে কিছু থাক বা না থাক, স্মৃতির পাতায় এই অধ্যায়গুলোই চির সবুজ হয়ে থেকে যাবে। ট্রেন এখন অতিক্রম করছে সাঁইথিয়া জাংশন স্টেশন, কিন্তু সারাদিনের ক্লান্তি আমাকে আর ট্রেনের গেট অবধি যেতে দিল না। তাই নিজের সিটে বসেই জানলা দিয়ে ক্যামেরাবন্দি করলাম আজকের ট্রেনের সাঁইথিয়া জাংশন পার হয়ে যাওয়ার ভিডিও। ট্রেন এখন ঢুকছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন শহর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সোনাচুরি হাট, সৃজনী শিল্পগ্রাম বা রবীন্দ্র মিউজিয়াম, আপনি যেখানেই যেতে চান না কেন, আপনাকে নামতে হবে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনেই। আপাতত এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে 3 মিনিটের জন্য দাঁড়াবে 1-2-3-4 ডাউন সুপারফাস্ট দার্জিলিং মেল। রাত্রি এখন 2:23, আর ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন ছাড়ল। এই স্টেশনে এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 3 মিনিট, আর গাড়ি এখানে 7 মিনিট লেটে ঢুকেছে। এখন টাইম হয়েছে হচ্ছে রাত 3:10, আর ট্রেন এখন ধরছে বর্ধমান জাংশন স্টেশন। এই হচ্ছে ভোর রাতের বর্ধমান জাংশন স্টেশনের ছবি, একদম শুনশান নিরিবিলি। হচ্ছে রাত 3:10, ট্রেন এখন বর্ধমান জাংশন ঢুকলো। এটাই হচ্ছে এই রুটের শেষ হল্ট, এরপরেই একদম টার্মিনাল স্টেশন শিয়ালদাতে ঢুকবে। বর্ধমান জাংশন পূর্ব বর্ধমান জেলার বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত। আপাতত এই বর্ধমান জাংশন স্টেশনে 3 মিনিটের হল্ট শেষ করে আবার গুটি গুটি পায়ে যাত্রা শুরু করল আজকের দার্জিলিং মেল।
বর্ধমান জাংশন স্টেশন ছেড়ে ট্রেন আবার ছুটতে শুরু করল রাতের অন্ধকারকে ভেদ করে, আর একে একে পার হয়ে গেল শক্তিগড়, বারুইপাড়া, ডানকুনির মতো স্টেশন। ট্রেন এখন পার করছে বিবেকানন্দ সেতু, বা চলতি ভাষায় পালি ব্রিজ। অবশেষে কলেজ জীবনের স্মৃতি উস্কে দিয়ে ট্রেন ঢুকল দমদম জাংশন স্টেশনে। ইস্টার্ন রেলওয়ে জোনের শিয়ালদা ডিভিশনের অন্তর্গত এই স্টেশন। অবশেষে ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা কারশেড সিগনালে, আর ইতিমধ্যেই আকাশ ঢেকে গিয়েছে বিস্তৃত কালো বাদল মেঘে। টুপটাপ ইলশেগুড়ি শুরুও হয়ে গিয়েছে, আর সেই বৃষ্টিকে মাথায় নিয়েই ট্রেন ঢুকল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। শিয়ালদা স্টেশনের ট্রেন থেকে নেমে এখন আমি ঘরে ফিরছি। আজকের যাত্রার সমস্ত এক্সপিরিয়েন্সই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কতটা সফল হলাম সেটা বলবেন আপনারাই। তো চলুন, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।